হ্যালো বন্ধুরা কেমন আছেন অনেক দিন পরে আজকে একটা নন টেকনিক্যাল বিষয় নিয়ে আমি আলোচনা করছি আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ব্রডলি একটু বোঝানোর জন্য বাংলাতে বিশেষ করে বাংলায় এই ধরনের কোনো ভিডিও নেই সে কারণে অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে যে বোঝানোর জন্য আমি যেটুকুনি বুঝতে পেরেছি সেটুকুনি সবার সামনে আমি পরিষ্কার করার চেষ্টা করছি দু সালে এই ইপিএস নাইনটি ফাইভ স্কিমে ন্যূনতম সিলিং ছিল পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার ওপরে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে বারোশো পঞ্চাশ টাকা করে ইপিএসে জমা পড়ত শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চোদ্দো সালের আগে এটা সাড়ে ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা সিলিং ছিল সেটাকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছিল তখন আবার পার মান্থে আমার ইপিএসে কন্ট্রিবিউশন কম ছিল কারণ পাঁচশো চব্বিশ টাকা ছিল আরও কম ছিল তা দু হাজার চোদ্দো সাল থেকে এটা বারোশো পঞ্চাশ টাকা হয়েছে যদি আমি একটা উদাহরণ হিসাবে সাড়ে সাত হাজার টাকা কারোর মাইনে ধরি বেসিক প্লাস ডি এ তাহলে টুয়েলভ পারসেন্ট ইপিএফ মানে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের যদি জমা পড়ে তাহলে নশো টাকা জমা পড়বে আর ইপিএস তখন ছিল এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হলে ছশো পঁচিশ টাকা আর এমপ্লয়ারের ইপিএফ মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট দুশো পঁচাত্তর টাকা যদি পনেরো হাজার টাকার কম কারোর স্যালারি হয় সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট অফ বেসিকের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে দিলে সাতাশি টাকা এই টোটাল টাকাটা তার অ্যাকাউন্টে জমা পড়বে পি এবারে যদি আমি উদাহরণ হিসাবে পনেরো হাজার টাকা কারোর বেসিক ধরি দু হাজার চোদ্দোর নিয়ম অনুসারে তাহলে বারো পার্সেন্ট যদি এমপ্লয়ি কন্ট্রিবিউশন হয় তাহলে আঠেরোশো টাকা এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ইপিএস মানে এমপ্লয়ি পেনশন স্কিমে বারোশো পঞ্চাশ টাকা আর ইপিএফ এমপ্লয় এমপ্লয়ারের কন্ট্রিবিউশনে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট হলে পাঁচশো একান্ন টাকা আর সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মানে একশো চুয়াত্তর টাকা তাহলে পনেরো হাজার টাকা পর্যন্ত যাদের বেসিক মাইনে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবারে আমি সাপোজ ধরলাম যাদের এক লক্ষ টাকা মাইনে মানে এক লক্ষ টাকা পার মান্থ যারা ইনকাম করে যে শ্রেণী সে শ্রেণীতে কি হচ্ছে বারো পার্সেন্ট তার ইপিএফ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে জমা পড়বে তাহলে বারো হাজার টাকা পার মান্থ এটা এমপ্লয়ী কন্ট্রিবিউশন এবার এমপ্লয়ার কন্ট্রিবিউশন কোথায় ইপিএসএ মানে এমপ্লয়ি পেনশন স্কিম এইট পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট বারোশো টাকা এখানে একটা জিনিস বোঝানোর আছে যে যার মাইনে যতই হোক না কেন পনেরো হাজার টাকা সিলিং পনেরো হাজার টাকা সিলিং ধরেই ক্যালকুলেশন করা হবে ম্যাক্সিমাম পনেরো হাজার টাকার এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বারোশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এটা দু হাজার সালের নিয়ম অনুসারে ছিল তাহলে এমপ্লয়ারের ইপিএফ কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট এটা হলো টোটাল মাইনের ওপরে তাহলে দশ হাজার সাতশো একান্ন টাকা আর পনেরো হাজার টাকার বেশি যাদের মাইনে হবে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পার্সেন্টেজ দেবে না তাহলে এই এই স্ট্যাটাসটাই কিন্তু প্রেজেন্টলি চলছিল এটাকে আমি অপশান ওয়ান ধরব দু সালে খুব কম সময়ের জন্য অর্ডারটা বেরিয়েছিল সবাই অত ব্যাপারটা পরিষ্কার হয়নি যতদূর আমার ধারণা যে তখন কি বলেছিল যে ওই অপশানটা আগের পাতায় যেটা দেখালাম সেটা চলছিল বা চো মানে স্টার্ট হয়েছে আর তার সঙ্গে আরেকটা জিনিস বলা ছিল যে বারো পার্সেন্ট তো ইপিএফ কাটবে তার সঙ্গে ইপিএসে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যদি কেউ কাটায় টোটাল মাইনের টোটাল মাইনের আর এমপ্লয়ারের ইপিএফ কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট হলে তিন হাজার ছশো সত্তর টাকা হয় তখন সেন্ট্রাল গভর্নমেন্টের জিরো পার্সেন্ট যেহেতু এটা পনেরো হাজার টাকার বেশি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পয়সা দেবে না কোনো পার্সেন্টেজ এমপ্লয়ীকে দেবে না তখন কি হলো এমপ্লয়িকে ওয়ান মানে নশো টাকা করে এক্সট্রা দিতে হবে এটা দু হাজার চোদ্দো সালে খুব কম সময়ের জন্য এটা ছিল যারা পেনশন স্কিমে ঢুকেছে কি বা ঢোকেনি তাদের নিয়ম এটাই ছিল এইভাবে যদি কেউ করতো তাহলে এই ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট পনেরো হাজার টাকার ওপরে মানে কার যদি এক লাখ টাকা মাইনে হয় মাইনাস পনেরো মানে পঁচাশি হাজার টাকা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট করে তাকে প্রতি মাসে জমা দিতে হতো বা জমা দিতে হবে এরকম একটা নিয়ম বেরিয়েছিল এখন কি বললো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নভেম্বরের যে অর্ডারটা বেরিয়েছে তাতে বলল যে এটা না ল্যান্ড ভয়েড এটা কেন এমপ্লয়ী দেবে এমপ্লয়ি এটা দেবে না বা এমপ্লয়ি এটা কোনো মানেই হয় না এখনকার নিয়মে কি হলো যদি কারোর সাপোজ আমি ধরে নিচ্ছি কারোর এক লাখ টাকা মাইনে বেসিক প্লাস ডি এ তাহলে এমপ্লয়ি বারো পার্সেন্ট অব এক লাখ টাকা মানে বারো হাজার টাকা যদি এই অপশানে যায় তাহলে এমপ্লয়ি পেনশন স্কিমে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অফ দিস মানে আট হাজার তিনশো তিরিশ টাকা এটা তার পেনশন খাতে চলে যাবে আর এমপ্লয়ারের ইপিএফ কন্ট্রিবিউশনটা হয়ে যাবে থ্রি পয়েন্ট মানে তিন টাকা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পয়সা দেবে না আর এমপ্লয়িকে কোনো কন্ট্রিবিউশন করতে হবে না এটা নতুন নিয়ম বেরিয়েছে এই অপশানেও কেউ কেউ যেতে পারে তাতে কি হবে তার পেনশনটা বেশি পাবে কিন্তু পি এর অ্যামাউন্টটা কমে যাবে এর ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়বে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স কিন্তু লো হয়ে যাবে এমপ্লয়ি কন্ট্রিবিউশনের টাকা পুরোটা জমা পড়বে কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউশনের টাকা থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট জমা পড়বে আর এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট যে অ্যামাউন্টটা এইট পয়েন্ট থ্রি অফ টোটাল অ্যামাউন্ট যদি হয়ে যায় তখন আট হাজার টাকা মানে আট টাকা এটা কিন্তু পেনশন খাতে চলে যাবে পেনশন খাতে চলে যাওয়ার জন্য পি এফে যদি কম টাকা জমা পড়বে তাহলে ইম্প্যাক্টটা ডাইরেক্ট গিয়ে পড়বে পি এফ ব্যালেন্সের ওপরে তাহলে পি ব্যালেন্সটা আপনার লো হয়ে যাবে এইবারে ক্যালকুলেশন দেখা যাক যারা পেনশন স্কিমে যেতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কি হবে পেনশনের ফর্মুলা একটা নির্ধারণ করা হয়েছে মান্থলি মেম্বার পেনশন পেনশনেবেল স্যালারি ইন্টু পেনশনেবেল সার্ভিস ডিভাইডেড বাই সেভেন্টি এটা এটা একটা ফর্মুলা তৈরি করা হয়েছে এর বিস্তারের মধ্যে আমি যাচ্ছি না এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা এই স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করা যেতে পারে তাহলে পেনশানেবেল স্যালারি কি অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ লাস্ট সিক্স মান্থ সিক্সটি মান্থ মানে কেউ ধরুন রিটায়ার করবে তার পাঁচ বছরের যে মাইনে মানে লাস্ট পাঁচ বছরের যে মাইনে সেই পাঁচ বছরের মাইনের অ্যাভারেজ করা হবে সেটাকে ওকে পেনশানেবেল স্যালারি বলা হচ্ছে এবং পেনশানেবেল সার্ভিস সে টোটাল সার্ভিস ধরুন আমি এখানে ধরেছি তার পেনশনেবেল স্যালারি পাঁচ বছরের অ্যাভারেজ হয়েছে এক লক্ষ টাকা আর পেনশানেবেল সার্ভিসে তিরিশ বছর করেছে তাহলে ডিভাইডেড বাই সত্তর করলে আমি বিয়াল্লিশ হাজার আটশো সাতাশি টাকা অ্যাপ্রক্সিমেট পেনশান পাচ্ছি কখন থেকে পাবো এটা ষাট বছরের এই আটান্ন বছরের পর থেকে মানে আটান্ন বছর বয়স যখন হয়ে যাবে তারপর থেকে আমি প্রতি মাসে এই টাকাটা পাবো প্রতি মাসে আমি এই টাকাটা পাবো বছর সে তো সার্ভিস করবে আটান্ন থেকে ষাট এবং ষাটের পরেও এই টাকাটাই আমি পাবো সেক্ষেত্রে আমার ডাইরেক্ট ইম্প্যাক্ট গিয়ে পড়বে পি এফ ব্যালেন্সের ওপরে এবং আমার যেটা মনে হয় এবারে পি এফের একটা পার্সেন্টেজ আছে ধরুন এইট পয়েন্ট সামথিং অ্যামাউন্ট অব ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটারও আপনারা কম পাবেন যেহেতু পি এফে এ ব্যালেন্স কম পড়ছে কিন্তু আপনি স্যালারিটা মানে পেনশনটা আপনি নিশ্চিত পেনশান এই টাকাটা পাবেন এবারে এটা যে যার ব্যক্তিগত মানে মতামত ব্যক্তিগত চিন্তা ভাবনা এখানে আপনাদেরকে ইমপোজ করতে হবে যে কোন অপশানে গেলে আপনার সুবিধা হবে একটা অপশান হলো যে আপনি যেমন জমাচ্ছেন তেমন থাকবেন আর আরেকটা হলো আপনি পেনশান নেবেন কিন্তু ব্যাপারটা হলো আপনি এই ক্ষেত্রে এই অপশানে যদি না যান সেক্ষেত্রে এখন যে পেনশান বারোশো পঞ্চাশ টাকা জমানোর পরে যে পেনশনটা আপনার দাঁড়াবে সেই পেনশানটা আপনি পাবেনই শুধু পেনশনটা আপনার কম পাবেন সেক্ষেত্রে আপনাকে অন্যান্য স্কিমে আপনি যেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত মতামত যাই হোক এইটা ছিল আমার আজকের প্রতিবেদন যেহেতু আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে বিস্তারিতভাবে বলতে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ